রেডি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1-এর গত ক্লাসে তোমাদের যেটা দেখিয়েছিলাম তার পরবর্তী অঙ্ক দেখাচ্ছি। তো আজকে তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্ক দেখাচ্ছি, যে অঙ্ক যেটা দেয়া আছে যে বার্ষিক মুনাফা শতকরা 10% থেকে কমে 8% হলে 3,000 টাকার 3 বছরের মুনাফা কত হবে। তো শিক্ষার্থীরা, আশা করি এগুলো তোমরা বাসায় সবাই করছো। তারপর আমি আবার দেখাচ্ছি, তো এখানে আমাদের যেটা দেয়া আছে যে বার্ষিক মুনাফা শতকরা 10%, তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি কি? এখানে পি দেওয়া আছে, পি মানে আসল, এবং মুনাফা বের করতে হবে, এবং আর ইকুয়াল টু মুনাফার হার 2%। এখানে দেয়া আছে মুনাফার হার, এটা আমাদের বের করতে হবে, এবং সময় 3 বছর দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বলছে যে বার্ষিক মুনাফা শতকরা 10% থেকে কমে 8% হলে, তাহলে এখানে মুনাফার হার কমছে 10% থেকে 8%, তাহলে মুনাফার হার কমছে কত? 10% মাইনাস 8% ইকুয়াল টু 2%, তাহলে মুনাফার হার কমছে 2%। তাহলে এখন যেহেতু আমাদের বের করতে বলছে মুনাফা, আই আই মানে আই বা মুনাফা বের করতে হবে, তাহলে এখানে আমাদের সূত্রটাকে, যে সরল মুনাফার সূত্র আমরা জানি কি, আই ইকুয়াল টু পি আর এন, তাহলে এটা আমাদের বই পাঠ্য বইতে আছে, দেয়া আছে সূত্রটা, যে সরল মুনাফার সূত্র আমাদের এটা মুখস্থ করতে হবে, আই ইকুয়াল টু পি আর এন। তো এখন আমাদের আই মানে কি মুনাফা, তাহলে মুনাফাটা আমরা বের করবো। তাহলে এখানে আমাদের দেয়া আছে পি, দেয়া আছে আর, দেয়া আছে এবং এন দেয়া আছে, তাহলে এখন আমাদের মানগুলো বসাইলে হবে। তাহলে পির মান দেয়া কত? পি মানে আসল দেয়া আছে কত? 3,000। তাহলে 3,000 দেয়া আছে ইনটু আর দেয়া আছে কত? মুনাফার হার মানে 2%, 2%, এবং এন কত? 3 বছর, তাহলে এবছর 3 দেয়া আছে। তাহলে এখন আমাদের 3,000 ক্যালকুলেশন করবো, ইনটু টু 2% মানে কি 2/100 ইনটু 3। এখন এটা আমাদের ক্যালকুলেশন করলে শূন্য শূন্য কাটা গেলে থাকে কি, এটা গুণ করলে হয় 180 টাকা, তাহলে এক্ষেত্রে আমাদের বের হলো কি মুনাফা 180 টাকা, তাহলে মুনাফা 180 টাকা কম হবে। তো এখানে বলছে কি 3 বছরের মুনাফা কত কম হবে, তাহলে হবে কত? মুনাফা 180 টাকা কম হবে। তো শিক্ষার্থীরা, বাসায় তোমরা এর পরের যে অঙ্কগুলো দেওয়া আছে এভাবেই, আমার যে সূত্রটা সরল মুনাফার যে সূত্রটা দেওয়া আছে এই সূত্র অনুসারে পরের অঙ্কগুলো যে দেওয়া আছে এই অঙ্কগুলো তোমরা বাসায় করবে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।